अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিক যোগ্য সম্পূর্ণ হয়ে গেছে, তাই এগুলো ফেরত দিতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও মা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও। কি করব, সারা জীবন নিজেকে মাইয়া বাংশি মনে করেছি, তো সহ্য করতে পারিনি, সহ্য করতে পারিনি যে আমি ধর্মরাজ মাইয়া বাংশির ছেলে নই, কাঞ্জি বাকেলার ছেলে। কিন্তু সত্যি তো এটাই মা, যে আমি তোমার ছেলে, তোমার সন্তান, আমি তোমার ছেলে। আমাকে ক্ষমা করতে, কাঁদিস না দোস্ত, আমাদের ভাগ্যের ছিল, দোষ পরিস্থিতির, তোর কোনো ভুল নেই। একটা কথা বলি, আমার খুব ভালো লাগলো তুই আমাকে প্রথমবার মা বলে ডাকলি। আর একবার বল।
মা। একটা কথা মনে রাখিস, আমাকে মা বলবি না, পিসি বলেই ডাকবি সবার সামনে। আরে তুই আমাকে পিসি বলে ডাকলেও আমার ভালোবাসাটা কি কমে যাবে পাগল? একটা কথা সব সময় মনে রাখিস, যে তুই তরুলতা আর কাঞ্চির নয়, তুই তুই ধর্মরাজ মাহিয়া বংশে আর সুভদ্রা মাহিয়া বংশের ছেলে, আমি তোর মাই, কিন্তু সারা জীবন তোর পিসি হয়ে থাকব। মা, তুমি এখানে এত রাতে? পূজোর জন্য তোর সঙ্গে তো কথা বলার সময় পেলাম না। তুই শাড়ি গয়না ধর্মরাজকে দিয়ে দিয়েছিস তাই না? মঙ্গলসূত্র দিসনি কেন? মা, তখন এই মঙ্গলসূত্র পরা ছিল না, তাই মালিককে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকের এই যজ্ঞের জন্য আজ আবার আমাকে এটা পরতে হলো। কিন্তু এখন যখন সব শেষ হতে চলেছে, চাইলে আমি এটা ফেরত দিয়ে দিতেই পারতাম, কিন্তু এটা ফেরত দেওয়ার সাহস আমার আর নেই মা। আমি এটা পারবো না, হয়তো ঈশ্বরেরও এটাই ইচ্ছে। আর ধর্মরাজ তোকে মঙ্গলসূত্র খুলে দিতে বলেনি না? আর এই কথাটাই সবচেয়ে সত্য, যে ধর্মরাজ এই সম্পর্কটা ধরে রাখতে চায়। আমি বাজি ধরে বলতে পারি রে মা, প্রথমে আমার সন্দেহ ছিল, যদি ধর্মরাজ তোকে আর না ডাকে, আর যখন ও এই মঙ্গলসূত্রটা ফেরতই নেয়নি, ও তোকে ওর স্ত্রী বলে মানে রে মা, আমি এটাতে খুব খুশি হয়েছি রে মা। তোর স্থান এই বাড়িতে এখনো আছে রে মা।